فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. মাহমুদ আল আমিন বলেছেন, শয়তানের ধোঁকা থেকে বাঁচব কিভাবে? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল কোরআন বারবার আমাদেরকে সে কথাটা স্মরণ করে দিয়েছে, শয়তানের যে ষড়যন্ত্র, শয়তানের যে ওয়াসওয়াসা, এটা বিখ্যাত আমাদের সবার কাছে। প্রায় সময় আমরা শয়তানের ষড়যন্ত্রের ফেরেবের মধ্যে পড়ে যাই এবং ওয়াসওয়াসার মুখোমুখি হয়ে যাই। তাহলে শয়তানের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করা, তার ওয়াসওয়াসাকে মোকাবিলা করা, এটা মুসলিমদের সবার কাছেই এটা মাতলুব, এটা ডিমান্ডেড। শরীয়তের নির্দেশনা হচ্ছে শয়তান তোমাদের শত্রু, অতএব শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ব্যাপারে সাবধান থাকো। যদি কোনো ব্যক্তি শয়তানের এই প্ররোচনা কিংবা এই এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে চায় এবং তার জন্য সে নিজের মধ্যে একটা প্রচণ্ড সংকল্প নেয়, তাহলে এটা তার জন্য সহজ হয়ে যায়। তাকে আগে বুঝতে হবে শয়তান তার শত্রু, সে বিশ্বাস করতে হবে, এবং শয়তান যে তাকে যে কোনো সময় যে কোনো বিপদে ফেলে দিতে পারে সেই ঝুঁকির কথাও তার মনে রাখতে হবে, এবং তারপরে শয়তানকে যে কোনো মূল্যে তিনি মোকাবেলা করবেন এবং পরাস্ত করবেন, সে কমিটমেন্ট যদি তার থাকে তাহলে তার জন্য এটা সহজ হয়ে যায়। তো যাতে বান্দা শয়তানের সহজে মোকাবেলা করতে পারে, তার জন্য বেশ কিছু সুন্দর রেকমেন্ডেশন কোরআন সুন্নার আসলে রয়েছে। আমরা খুব সংক্ষেপে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর হচ্ছে দাওয়ামুল ইস্তিআদাতি বিল্লাহি মিনাশ শয়তান, সবসময় শয়তান থেকে আল্লাহর আশ্রয় নেবেন, আল্লাহর আশ্রয় চাইবেন, কারণ আল্লাহর আশ্রয় চাইলে আল্লাহ আপনাকে আশ্রয় দেবেন এবং আল্লাহর কাছে শয়তান পরাজিত, কোনো সন্দেহ নেই, তাই না? শয়তান যখন আল্লাহর নির্দেশ অমান্য করল, আল্লাহই তো তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং আল্লাহই তো তাকে চির জাহান্নামী হওয়ার এই দুঃসংবাদটা দিলেন। আর সূরা আল আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শায়াতানি নাযগুন ফাস্তাইযু বিল্লাহি ইন্নাহু সামিউন আলীম, আর শয়তান এর পক্ষ থেকে যদি কোনো প্ররোচনা তোমার মধ্যে আসে, শয়তান তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও, আল্লাহর কাছে আশ্রয় নাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ঠিক তেমনি বিসমিল্লাহ, মানে আল্লাহর এই যে সুন্দর সিফাত সহ আপনি যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে শয়তান ছোট হয়ে যায়, শয়তান ছোট হয়ে যায়। যদি কেউ মনে করে যে শয়তান এর বিরুদ্ধে তার আমলগুলো অনেক শক্তিশালী, এরপরে বলল সে তাইসা শয়তান, শয়তান এখন পরাজিত, শয়তান এখন দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, যদি কেউ এই কথাটা বলে তাহলে শয়তান কিন্তু তার শক্তিটা ফিরে পায়, তার মধ্যে জেদ চলে আসে এবং সে দ্বিগুণ তিনগুণ উৎসাহে মানুষের বিরুদ্ধে কাজ করতে থাকে। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বলতে নিষেধ করেছেন যে তাইসা শয়তান, তাইসা শয়তান, এ কথাটা তোমরা বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি আল মুনজিরি ফি তারগিব ওয়া তারহিব, তারগিব তারহিবের মধ্যে উল্লেখ করেছেন এবং তার ইসনাদ জাইয়েদ বলে ওলামায়ে কেরাম বলেছেন, এই হাদিসের মধ্যে এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুল তাইসা শয়তান, তোমরা শয়তান দুর্বল হয়ে গেছে এটা বলো না, ফা ইন্নাহু ইযা কুলতা তাইসা শয়তান, কারণ শয়তান ক্লান্ত দুর্বল হয়ে গেছে কথা বললে, তাআযামা ফি নাফসি, তখন সে তার অন্তরের মধ্যে জেদ অনুভব করে, ও ওয়াকালা সরাআতুহু বিকুওয়াতিহি, তখন সে বলে, পন করে ফেলে যে আমি তাকে আমার শক্তি দিয়ে আসার দেব, তাকে ফেলে দেব। ওয়া ইযা কুলতা বিসমিল্লাহ, আর যখন তুমি বিসমিল্লাহ বলবে, তাসাগারাত ইলাইহি নাফসুহু, তখন শয়তান তার নিজের কাছে ছোট হয়ে যায়, হাত্তা ইয়াকুনা আসগারা মিন দুবাব, এমনকি ছোট হতে হতে সে মাসির চাইতেও ছোট হয়ে যায়। তার মানে হচ্ছে আসলে এখানে কী মেসেজ দেওয়া হচ্ছে, এখানে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে আমরা যেন আল্লাহর নামকে স্মরণ করি, যে কোনো বিপদে আল্লাহর নামকে স্মরণ করি এবং আল্লাহর শরণাপন্ন হই। আগের আয়াত দ্বারা বোঝা গেল আমরা শয়তানের কাছ থেকে, বিতাড়িত শয়তানের কাছ থেকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আমরা পড়ব, এবং সাথে সাথে শয়তানের যে কোনো বড় ষড়যন্ত্রের সময় আমরা বিসমিল্লাহও বলতে পারি, কোনো অসুবিধা নেই। আরেকটি আমল হচ্ছে সালাত, সালাত পড়া, বরং সালাত এর সাথে নিজেকে জড়িয়ে ফেলা, আল ইলতিজাম বিসসালাহ, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত কখনোই মিস করা যাবে না, যদি সেটা করা যায় তাহলে শয়তান পরাজিত হবে। এবং বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে মসজিদে সালাত আদায় করা
খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা হাদিস পাই যেটি ইবনে হিব্বান বর্ণনা করেছেন তার সহিহ ইবনে হিব্বানের মধ্যে, এবং এছাড়াও আরও অনেকে বর্ণনা করেছেন এই হাদিসটা সহিহ। হাদিসের মধ্যে এসছে মা মিন থালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফিহিমুস সালা ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শয়তান। যখনই কোনো তিনজন ব্যক্তি কোনো গ্রামে জনপদে থাকবে যেখানে সালাত কায়েম হয় না, সেখানেই শয়তান গালেব হয়ে যায়, শয়তান তাদের উপর গালেব হয়ে যায়। ফা আলাইকা বিল জামাআহ, অতএব তোমাদের উচিত হচ্ছে জামাতবদ্ধ থাকা। ফা ইন্নামা ইয়াকুলু যিবু আল কাসিয়াতা, কারণ নেকড়ে বাঘ যারা এরকম বিচ্ছিন্ন থাকে তাদেরকে আসলে খেয়ে ফেলে। তো এখানে যেটা বোঝা গেল যে জামাতের সাথে সালাত আদায় করা এর অনেক ফজিলত, জামাতের আজান শোনার পরে একামতের পরে শয়তান কিন্তু পালাতে থাকে, ফলে শয়তানের থেকে আশ্রয় নিতে হলে সালাত হচ্ছে, আল্লাহর কাছে আশ্রয় নিতে হলে সালাত হচ্ছে একটা চমৎকার মাধ্যম। তৃতীয় যে আমল সেটি হচ্ছে আল মুদাওয়ামাত আলা কিরাআতিল কোরআন করিম, সবসময় কোরআন এর সাথে একটা সম্পর্ক তৈরি করা এবং কোরআন তেলাওয়াতের মধ্যে থাকা। আমরা রেগুলার প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে পারি, এবং সবচেয়ে উত্তম হচ্ছে প্রতি পাঁচ ওয়াক্ত সালাতের আগে পাঁচ মিনিট করে হলেও বা দশ মিনিট করে হলেও সালাত পড়া। আমরা যারা মসজিদে যাই তারা একটু আগে যাই, দশ মিনিট আগে যাই, এবং বসে মসজিদের মধ্যেই যদি দশ মিনিট করে আমরা কোরআন পড়ি তাহলে পাঁচ ওয়াক্তে পঞ্চাশ মিনিট, প্রায় এক পারারও বেশি কোরআন পড়া সম্ভব। প্রতিদিন এক পারা হলে মাসে একটা খতম, ত্রিশ দিন একটা খতম করা সম্ভব। তো এভাবে আমাদের কোরআন তেলাওয়াত হলে কোরআনের সাথে একটা রিলেশন তৈরি হয় এবং শয়তানকে পরাভূত করা আমাদের জন্য সহজ হয়। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি শয়তানের যে কষ্ট, শয়তানের যে অমঙ্গল, সেটা থেকে বাঁচার জন্য আমাদের বেশ কিছু রেকমেন্ডেশন আছে। এর মধ্যে যেমন সূরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশগুলো তেলাওয়াত করলে শয়তান গালেব হতে পারে না, শয়তান বাসায় আসতে পারে না, জিন শয়তানরাও বাসায় এসে হানা দেয় না। এর মধ্যে আরও রয়েছে আয়াতুল কুরসি, আরও রয়েছে সূরাতুল ইখলাস এবং মুআউযাতাইন, হ্যাঁ ইত্যাদি। পাশাপাশি যদি আমরা আদকারুস সাবাহ ওয়াল মাসা, সকাল এবং সন্ধ্যার আদকারগুলো আমরা উল্লেখ করি, পড়ি প্রতিদিন ফজরের পরে একবার, আসরের পরে অথবা মাগরিবের পরে একবার, তাহলে শয়তান থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারব। চতুর্থ যে আমলটি সেটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া এবং আল্লাহর শরণাপন্ন হওয়া, কারণ এটাই হচ্ছে আসলে সবচেয়ে উত্তম পন্থা, যেটা একটু আগেও আমরা বললাম। আল্লাহর যে হাবল রশি কোরআন এবং সুন্নার সাথে নিজেদের সম্পর্ককে শক্তিশালী করে নেওয়া, আল্লাহর জন্য এখলাসটা সবসময় চালু রাখা এবং তাহারি করা যে আমার এখলাস কোথাও ক্ষুণ্ণ হয়ে গেল কিনা, নষ্ট হয়ে গেল কিনা, কোথাও রিয়ে করে ফেললাম কিনা বা এখলাস বিরোধী কোনো কাজ করে ফেললাম কিনা। এবং তার পাশাপাশি হচ্ছে আত্তাওয়াক্কুল আলাল্লাহ, আত্তাওয়াক্কুল আলাল্লাহ। তাহলে এখলাস লিল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ এবং আল্লাহর কোরআন এবং তার রাসূলের সুন্নাকে আঁকড়ে ধরা, এটাই হচ্ছে আহাম মা ইউদফাউ বিহি শয়তান, যার দ্বারা শয়তানকে আমরা সবচেয়ে বেশি প্রতিহত করতে পারি। কারণ শয়তানের যে ষড়যন্ত্র সেটি আসলে অত্যন্ত দুর্বল, এবং আল্লাহর মুখলেস বান্দাদের শয়তান কোনো দিন পরাভূত করতে পারে না। সেটি আমরা দেখি যে আল কোরআনে সূরাতুল হিজরের ৩৯ ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, যেমন বলেছেন ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লা উযাইয়ানান্না লাহুম ফিল আরদ। শয়তান বলল হে রব, আপনি যেহেতু আমাকে ভ্রান্ত হতে দিয়েছেন ফলে আমি জমিনে তাদের জন্য সব কিছুকে সুশোভিত করে দেব, অর্থাৎ শয়তানি জিনিসগুলোকে সুশোভিত করে দেব, ওয়ালা উগভিয়ান্নাহুম আজমাইন, এবং তাদের সবাইকে আমি বিভ্রান্ত করব, বিচ্যুত করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার মুখলিস বান্দাদের কথা আলাদা, যারা আপনার জন্য এখলাস পোষণ করে এবং যারা আপনার জন্য সিনসিয়ারিটির সাথে সব কাজ করে, ইবাদত করে, তাদের উপর আমার কোনো প্রভাব থাকবে না, এছাড়া সবাইকে আমি আমার প্রভাব বলয়ে নিয়ে আসতে পারব। পঞ্চম যে জিনিসটি সেটি হচ্ছে আল্লাহর যে তাআত, আনুগত্য, যে কুরুবাত বা ইবাদাত, এগুলোর মাধ্যমে আসলে শয়তানের মোকাবেলা করা, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সর্বক্ষেত্রে আদেশ নিষেধ সর্বক্ষেত্রে সেগুলোকে মান্য করার মধ্য দিয়ে শয়তানের মোকাবেলা করা, তাহলে আশা করা যায় যে শয়তান পরাভূত হবে। এখানে একটা হাদিস আমরা পাচ্ছি ইমাম শাওকানি তার
আল ফাতহার রাব্বানীর মধ্যে সহি সনদে এটি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইতাযালা আশ-শাইতানু ইয়াবকি ওয়া ইয়াকুল ইয়া ওয়াইলা أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فلي النار যখন বনি আদম আয়াতুস সাজদা পাঠ করে তারপর সেজদা করে তখন শয়তান দূরে চলে যায় এবং কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় রে ধ্বংস, বনি আদমকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছে, সে সেজদা করল ফলে তার জন্য জান্না, আর আমাকে সেজদার নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সেটা করতে অস্বীকার করলাম আর আমার জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল যে যত বেশি আল্লাহর ইবাদত করা যায় তার মাধ্যমে শয়তান পরাভূত হয়, শয়তানের কান্না আসে এবং শয়তান আর আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে না। ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো বেদাত এবং শেরক, এবং এরকম যত পাপ আছে সব কিছুকে বর্জন করা, সব কিছুকে বর্জন করলে তাহলে শয়তান পরাভূত হবে। আসলে শেরক অনেক সময় এত স্পষ্ট জিনিস যে সাধারণত মুসলিমরা শেরক কুফুরিকে বর্জন করে, যদিও আজকাল অবস্থা পাল্টে গেছে, আজকাল মানুষের কাছে জ্ঞান বলতে কিছুই নাই, তারা শেরককে তাওহিদ মনে করে, কুফুরিকে ইমান মনে করে। ফলে মানুষের মধ্যে আজকাল এগুলো দেখে খুবই অবাক লাগে যে পৃথিবীর জ্ঞানের ক্ষেত্র যেমন আমরা পিছিয়ে পড়ছি আমাদের মুসলিম সমাজ, ঠিক দিনই জ্ঞানের ক্ষেত্রে আরও ভয়ঙ্করভাবে আমরা পিছিয়ে পড়ছি, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তো এক্ষেত্রে শয়তান আসলে যে দিক থেকে মুসলিম সমাজে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে বেদা, যে কোনো একটা আমলকে সুন্দর করে সুশোভিত করে পেশ করে, যে তোমরা যেন মাজারে যাও, সেখানে একটা বাক্স করো, টাকা নাও, মাজারে মোমবাতি দাও, মাজারে তোমরা ওরস করো, মানে এটা আমি জাস্ট কিছু উদাহরণ বললাম। এভাবে নানা রকম তারা আমল যেগুলোর পক্ষে কোরআন সুন্নায় কোনো দলিল নাই, বরং এগুলো যে বেদা, এগুলো 1400 বছরের বিশ্লেষণ থেকে আমাদের কাছে স্পষ্ট হয়, তারপরেও দেখা যাচ্ছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম মুসলিম সমাজের মধ্যে তারা এই সমস্ত বেদাতের মধ্যে ঢুকে পড়ে, শয়তান তাদেরকে সুশোভিত করে দেয়, বলে যে এগুলোই হচ্ছে তোমার আসল ইবাদাহ। আল্লাহু আকবার, ওয়া ইয়াযু বিল্লাহ, আমাদেরকে রক্ষা করুন। তাহলে শয়তানের কর্মকাণ্ডগুলোকে প্রতিহত করার জন্য আমরা যদি এই বিষয়গুলোর প্রতি একটু নজর দিই তাহলে আশা করা যায় যে আমরা হয়তো ইনশাআল্লাহ শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো।